হ্যাপি দিওয়ালি সবাইকে, সবার দিওয়ালি খুব ভালো কাটুক। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো সন্ধ্যাবেলা ফটকা ফাটানো হচ্ছে, সবাই মজা করছে অনেক। তোমরা কেমন মজা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমরা এখন ফটকা ফাটাবো। তো আমরা মন্দিরে গিয়েছিলাম, মন্দির থেকে এসে তারপরে ফটকা ধরানো হচ্ছে। আর আমার তো খুব ভয় লাগে, তো তবু ধরালাম কয়েকটা, আর এবার উড়ানো হবে ফানুস। তো সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে, এক সাইডে আমি ধরাচ্ছি, এক সাইডে ও ধরাচ্ছে, আর ভাই দেখো মোমবাতিটা দিয়ে ধরিয়ে দিচ্ছে। আর এইদিকে হচ্ছে ফটো শ্যুট, দেখো ও পিত্তুর দিচ্ছে। আর এটা এবার প্রচুর গরম হয়েছে, এবার এটাকে ছেড়ে দেওয়া হবে, তো আমার ভয় লাগছে, তো এবার ভাই ধরবে। আর ছেড়ে দিল, ওই যেতে যেতে পিয়ারে গেছে, আটকে গেল 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 না গেল না, তো সোজায় চলে গেল। এবার যেতে যেতে ভাবলাম যে এবার ওই গাছটা আটকে যাবে, না ওটা তো যায়নি, সোজা চলে গেছে। যেতে যেতে তবুও বাংলাদেশের মধ্যে পড়ে গেছে, বেশি দূর যেতে পারিনি। আর আমার দ্বারা ফটকা ধরানো তো অসম্ভব, বারবার দেখো বারবার দিচ্ছি, বারবার চলে আসে, তো লাস্টের দিকে হলো।